আসসালামু আলাইকুম। কাতার বিশ্বকাপ শুরু হয়ে গেছে এবং এই বিশ্বকাপটির আয়োজন করেছে একটি রক্ষণশীল মুসলিম দেশ কাতার। তো কাতার এই সুযোগটাকে কাজে লাগিয়ে চিন্তা করছে যে কিভাবে ফরেনারদের বা বিদেশ থেকে যারা খেলা দেখতে আসবে বা তাদের দেশ ভিজিট করতে আসবে তাদেরকে কিভাবে ইসলামের দাওয়াতটা দেওয়া যায়। সেই চিন্তাধারা থেকে অনেকগুলো উদ্যোগ নিয়েছে, তার মধ্যে একটা উদ্যোগ হচ্ছে ডক্টর জাকির নায়েক এবং ফারিক নায়েককে তাদের দেশে আমন্ত্রণ করা হয়েছে এবং বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে পুরো মাসব্যাপী তাদের এই ইসলামী দাওয়াতি কাজটা চলতে থাকবে। তো গতকালকে ডক্টর জাকির নায়েক এবং তার সন্তান ফারিক নায়েক তারা কাতারে পৌঁছেছেন এবং এই বিষয়ে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছি। তো বিষয়টা হলো যে গতকালকে থেকে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়ে গেছে এবং সবাই প্রত্যেকে এটা শেয়ার করছেন যে ডক্টর জাকির নায়েকের হাতে প্রথম দিনই চারজন ইসলাম গ্রহণ করেছে। সেই ভিডিওটা হচ্ছে এইটা, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পুরো ফেসবুক তো ছয় লাভ, কিছুক্ষণ স্ক্রল করলেই আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। চারজন ইসলাম গ্রহণ করেছেন প্রথম দফাতেই, জাকির নায়েক গিয়েই চারজন ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লিখে একেবারে সয়লাভ করে ফেলছেন, যেটা বাঙালি মুসলিমরা করে থাকে আবেগের বসে। তো এই ভিডিওটাকে শেষ করুন, শেষ করার পরে যারা শেয়ার করেছেন তারা ডিলিট করে দিন এবং নতুন করে একটা পোস্টে লিখুন যে আগের এই ভিডিওটি বা আগের এই তথ্যটি ভুয়া ছিল। দেখুন, এই যে চারজন ইসলাম গ্রহণ করছেন এটা সত্য বিষয়, এখানে কোনো দ্বিমত নেই, কিন্তু এই ভিডিওটা আজ থেকে প্রায় 7 বছর আগের ভিডিও এবং ইউটিউবে যতটুকু তথ্য আমি ঘাটাঘাটি করলাম তাতে বুঝতে পারলাম যে এটা 6 বছর আগে সর্বপ্রথম ইউটিউবে আপলোড করা হয়েছিল। তো ইসলাম গ্রহণ করেছে চারজন লোক, এটা 100% সত্য, কিন্তু এটা সত্য নয় যে এই ফুটবল বিশ্বকাপ যেটা শুরু হয়েছে কাতারে জাকির নায়েক গিয়ে দাওয়াত দিয়ে চারজন ইসলাম গ্রহণ করেছেন, এটা না, এটা আবেগের জায়গা থেকে মানুষ আসলে শেয়ার করছেন। তো যারা ইতিমধ্যে ভিডিওটি শেয়ার করে ফেলেছেন তাদের জন্য আমি অরিজিনাল ভিডিওটি দেখাচ্ছি। দেখুন, আপনারা যদি ইউটিউবে আরবিতে লেখেন যে জাকির নায়েকের হাতে চারজন ইসলাম গ্রহণ করেছেন বা এরকম লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা একটি ভিডিও পাবেন এবং ঠিক এইখানটায় দেখতে পারছেন যে 6 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ এই ভিডিওটা 6 বছর আগে আপলোড করা হয়েছে। আর এখন আমি যে ভিডিওটি প্লে করছি এই ভিডিওটাতে দেখতে পারছেন শ্যুট করা চলছে। হ্যাঁ, স্টেজের দর্শকদের মধ্যে কোনো একজন হয়তো মোবাইল দিয়ে ভিডিওটি করেছিলেন, সামনে ক্যামেরা ট্যামেরা দিয়ে ভিডিওটি শ্যুট করা হচ্ছিল, এটাও প্রায় 6 বছর আগে। তো শুধু ডক্টর জাকির নায়েক না, পুরো পৃথিবী থেকে বড় বড় ইসলামিক স্কলারদেরকে কাতার আমন্ত্রণ জানিয়েছে যে ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য। আর জাকির নায়েক, তিনি কম্পিটিটিভ রিলিজিয়ন উপরে একজন, তিনি নিজেকে স্টুডেন্ট পরিচয় দেন, তিনি নিজেকে বলেন ছাত্র কিন্তু আমরা বলবো বিশেষজ্ঞ। তো তিনি এই কাজটা খুব ভালোভাবে করতে পারবেন ইনশাল্লাহ এবং পুরো এক মাসব্যাপী তিনি বিভিন্ন জায়গায় কনফারেন্সগুলো করবেন এবং মাসের মধ্যে শান্তির ধর্মটাকে প্রচার করবেন, আমরা সেগুলো দেখতে পারবো, অসুবিধা নেই। যদি কারো হেদায়েত লেখা থাকে তাহলে সে হেদায়েত পাবে, সেটাও আমরা জানতে পারবো ইনশাল্লাহ, তবে আবে কি আমরা না হয়ে যাই। আপনাদের কাছে এখন অনুরোধ থাকবে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এর কারণ যারা ইতিমধ্যে এই বিষয়গুলো সম্পর্কে অবগত নেই বা ভুল করে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছেন তারা অন্তত সতর্ক থাকতে পারবেন, যারা করে ফেলেছেন তারা ডিলিট করে নিজেদেরকে সংশোধন করতে পারবেন। তাই প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রচুর পরিমাণে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।